সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকারকে এবার ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। এরপর থাকবে হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ, আহত অন্তত ২০। এ সময় বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের একটি পিক আপ ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। জানাব বাংলাদেশ জামাত ইসলামের আরও তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা। আগামী ২, ৩ এবং ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এদিকে ডক্টর ইউনুসের মতো জাতির গর্বকে ফরমাসি রায়ে সাজা দেওয়া হয়েছে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। চলমান জনগণের আন্দোলনের বিজয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক মন্ত্রী ইমরান খানের দলের ৯০% প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তানের তেহরিক ইনসাফ পিটিআই দলের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ইমরান খানের দলের বেশিরভাগ নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ইমরান খানের দলের ৯০-৯৫% প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। এ সময় তিনি বলেন, দেশে ৯০% মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ১ জানুয়ারি বিকেলে রাজশাহীতে ছাত্রদল আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। মিজানুর রহমান মিনু বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে একতরফা নির্বাচন করতে চায়, কিন্তু জনগণ তা হতে দেবে না। দেশের বেশিরভাগ মানুষ এরই মধ্যে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। চলমান আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটবে বলেও উল্লেখ করেন মিনু। এ সময় তিনি আরো বলেন, বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। হিংসা বা প্রতিশোধের রাজনীতি করে কোনো লাভ নেই। অগণতান্ত্রিক প্রতিহিংসার রাজনীতি থেকে আওয়ামী লীগকে সরে আসার আহ্বান জানিয়ে মিনু বলেন, প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা সাজিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আত্মপক্ষ সমর্থনে তাদের কোনো সুযোগ নেই। তিনি কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় মিনু বলেন, এই নির্বাচন দেশবাসী মানে না, এমনকি বিশ্ববাসীও এই প্রহসনের নির্বাচন বন্ধ করার আহ্বান জানিয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে জোরপূর্বক নির্বাচন করার পায়তারা করছে এই সরকার। তিনি বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তারপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ সময় তিনি বলেন, নেতাকর্মীরা জেগে উঠেছে, দেশের সাধারণ জনগণ জেগে উঠেছে, এবার এই অবৈধ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। এই সরকারের দোসররা যানবাহনে নিজেরাই আগুন লাগিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। এভাবে চলতে পারে না একটি দেশে। এভাবে অবৈধ বছরের পর বছর ক্ষমতা কুণ্ঠীগত করে রেখেছে। এবার সময় এসেছে এই সরকারকে স্যাংশন আসার পূর্বেই সরে দাঁড়াতে হবে। তা না হলে মার্কিন স্যাংশনের ফলে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। এমনিতেই দেশ থেকে ১০০০০০০ টাকা বিদেশে পাচার করে সরকার দেশটাকে ফুকলা বানিয়ে রেখেছে। সুতরাং সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তারপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে হবে।
হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত 20। হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, এতে পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের একটি পিক আপ ভ্যান ভাঙচুর করে। আর সোমবার 1 জানুয়ারি বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সোমবার বেলা 2:30 দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে, এতে পুলিশসহ অন্তত 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ আহত হয়েছে। তাদের অবস্থা মর্মান্তিক। এ সময় পুলিশের পিক আপ ভ্যান ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেছেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে র্যালি বের করি। এ সময় পুলিশ আমাদের উপর হামলা চালালে প্রায় 15 জন নেতাকর্মী আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় 10 থেকে 12 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জামাত ইসলামে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। আগামী 2, 3 এবং 4 জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সোমবার 1 জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 3 দিনের এই নতুন কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে তামাশার নির্বাচন বাতিল, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচন চলাকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমাশি রায়ে প্রদত্ত সাজা বাতিল সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনুসের মতো জাতির গর্বকে ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে, বলছেন রুহুল কবির রিজভি। এ সময় তিনি বলেন, দেশে লাখ লাখ কোটি টাকা পাচারের হত্যা, লুটেরা এবং ব্যাংক ডাকাত, ঋণখেলাপিদের কিছুই হয় না, অথচ সম্পূর্ণ সাজানো গোছানো রায় সাজা দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে। আর সোমবার সন্ধ্যায় ভার্সুয়ালি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আরও বলেন, শ্রম আইন লঙ্ঘনে কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফরমায়েশি রায়ে আজ 6 মাসের কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার আদালত। গণভবন থেকে আশা রায়ে, পুরো জাতি লজ্জিত, আমি ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ক্ষোভ জানাচ্ছি। তিনি বলেন, এই রায় যে প্রতিহিংসার বশীবর্তী হয়ে দেওয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনার অব্যাহতভাবে ডক্টর ইউনুসকে নিয়ে বিষোদ্গার এবং তাকে হুমকি দেওয়ার ঘটনা। 2022 সালের 18 মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মানতীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। নোবেল পেজে ডক্টর ইউনুসকেও পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয়, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মতো ডক্টর ইউনুসকে মেরে ফেলতে চায় এ সরকার। এই জালিম সরকার মানুষকে মারার রক্ত হোলি খেলার মেতে উঠেছে। এ সরকারকে বধ করতে হবে। অবৈধ সরকারের তাবেদারে এদেশের জনগণ মানে না। অবৈধ নির্বাচন বাতিল করতে হবে, দেশের গুণীজনকে বাঁচাতে হবে। এদেশের সাধারণ মানুষ থেকে দেশের সর্বোচ্চ পর্যায়ে সকল শ্রেণীর মানুষ এই সরকারের দ্বারা নিষ্পেষিত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। চলমান জনগণের আন্দোলন বিজয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আর সোমবার রাজধানীর উত্তরায় তামাশা এবং ভাওতাবাজি নির্বাচন প্রতিহত করতে জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান। ঘোষিত তফসিল বাতিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির গণসংযোগ এবং লিফলেট বিতরণের অংশ হিসেবে বাংলাদেশ
সভাপতি জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তরায় আজমপুরে গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মহিবুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের মজলিসের শুরা সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ডক্টর রেজাউল করিম বলেন, জনগণের সরকারের পাতানো নির্বাচনকে ঘৃণ করে প্রত্যাখ্যান করেছে তারা। সরকারকে ইতিমধ্যেই লাল কার্ড দেখিয়েছে। কথিত নির্বাচন কমিশনের নামে ইন্তিকাল কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছে যে দেশে অনাচ্য নির্বাচন করা হলে জাতীয় অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং আগামী দিনে আরও স্যাংশন আসবে। এ সময় তিনি কোনো কোনো প্রার্থীর আত্মস্বীকৃতির কথা উল্লেখ করে বলেন, তারা নিজেদের ভারতের প্রার্থী দাবি করেছেন, তারা এদেশকে ভালোবাসে না, তারা হচ্ছে ভারতের দালাল। এই সরকারের বেশিরভাগ এমপি মন্ত্রীরা ভারতকে খুশি করার জন্যই নির্বাচনে জয়লাভ করে তারপর ভারতের তোষামত করে, ভারতের কথায় এরা উঠবস করে। এ কারণেই ভারত সরকারের অবৈধ মদতপুষ্টের কারণে এই সরকার ক্ষমতায় আছে। শেরেবাংলা নগরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। ঢাকার বিভিন্ন স্থানে যেমন মিরপুর 60 ফিট সড়কে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়, এদিকে ভাসানটেকে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। এভাবে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে এভাবে ভোট থেকে বিরত থাকার জন্য সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে ঢাকা মহানগর উত্তর জামাতের মজলিসের শুরা সদস্য দীন মোহাম্মদ হাবিবের নেতৃত্বে নগরীর ভাসানটেক মোড়ে জনতাকে একতরফা ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানানো হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এইচ এম হুসাইন আলম, রোহিত সাইফুল মঈন, ছাত্রনেতা এম এ মান্নান রহমান এবং সৌরভ খান প্রমুখ।